السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم كنتم خير امة اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. عن عبد الله بن عمرين আমরিন দাদিয়ল্ লাভ আনহু নবীয় সল্ল লাহ আলাইহুয়া সাল্লামকাল বল্লিক ও আনুয়ালা আয়া ও হাদ্দিসু আম্বানি ইসরো আইলাওয়ালা হারজ বমন কদবা আলাইয়া মুতা আম্মেদন ফালিয়তা বৌয়া মকাদাহু মিনানার রাহুল বুখারী বাংলাদেশ আলিয়াদী যুব সংঘ কেন্দ্রীয় উদ্যোগে ঢাকার ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলন আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের মাননীয় সভাপতি মাননীয় প্রধান পৃষ্ঠপোষক আহলাদিসরুন বাংলাদেশের মোহতারাম আমিরে জামায়াত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং মাননীয় সংসদ সদস্য ঢাকা এক ও ভাইস চেয়ারম্যান বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপ বেক্সিমকো গ্রুপ জনাব সালমান এফ রহমান সহ বিশেষ অতিথিবৃন্দ ওলামাইকার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ আহলে যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং প্রাণপ্রিয় কর্মী ও সৌদিবৃন্দ আমাকে আগে বলা হয়েছিল যে আমার আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এ বিষয়ে কিছু বলার জন্য সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন সে আল্লাহ উমা তাও ফিক্লা বি আলহি তালতুহী উনিব আমি কোরআন মজিদের সুরা আলী ইমরানের একশো দশ নম্বর আয়াতটি তেলওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লা সুবাহনতাল আমাদের দায়িত্ব বলে দিয়েছেন আল্লাহ কি বলেছেন কুমতুম খয়রা উম্মিন ওখরিজাতিল মাউন আলীল মুহ তোমরাই শ্রেষ্ঠ জাতি আর তোমাদের উত্থান ঘটানো হয়েছে এই জন্য যে তোমরা তা মুরুন আবিল মারুফ ও তা আলিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কর্ম থেকে নিষেধ করবে ও তু বিল্লাহ আর আল্লাহর প্রতি ইমান আনবে আর যা হাদিসটি তেল করেছে সোহেল বোখারি তিন হাজার চারশো একষট্টি নম্বর হাদিস সেখানে আল্লাহনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওলা আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলো সেটা পৌঁছে দাও আম্বানি ও আল হারাজ আর বনি ইসরায়েলের ঘটনা বর্ণনা করো এতে কোনো দোষ নেই তারপরে তিনি বলছেন তবে ওয়ামান আলাইয়া ওয়ামানিদান কেউ যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলে আল্লাহ নবী সাল্লাম বলছেন কেউ যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলে ফালিয়া থা আদা হুমিনা নার সেজন্য তার ঠিকানাটা জাহান নামে নির্ধারণ করে নিল দেখেন দাওয়াত যারা দিবেন এটা তাদের জন্য একটা চূড়ান্ত হুমকি চূড়ান্ত ধমক এজন্য আজকের জামানা যারা বক্তৃতা করেন তাদেরকে বক্তৃতা ভালো মতো পড়াশোনা করে শিখে এসে মঞ্চে দাঁড়াতে হয় আগের দিনে বক্তৃতা যে কেউ দিতে পারত কিস্সা কাহিনী বললেই হতো এখন কি হয় এখন মার্শাল্লা আলহামদুলিল্লাহ শ্রোতাদেরও মান অনেক বৃদ্ধি পেয়েছে যার কারণে বক্তাদেরও মান ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাড়াতে হচ্ছে ইচ্ছা করলে যে কেউ মাইক ধরে বক্তৃতা দিতে পারে না তাকে রীতিমতো পড়াশোনা করে এসে বক্তৃতা দিতে হয় আর এটার পিছনে যে হাদিসটি কাজ করেছে এটাই হচ্ছে এই হাদিস যেখানে নবী মোহাম্মদ সাল্লাহাম বলে দিলেন মান খাদা বা আলাইয়া মত্মিদান নার কেউ যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলে সেজন্য তার ঠিকানা জাহার নামে নির্ধারণ করে নিল এবার যদি কেউ জাল হাদিস বলে বক্তৃতা দেশে কোথায় যাবে স্পষ্ট কথা আদিস একেবারে স্পষ্ট কোরআন এই আয়াতটির মধ্যে আল্লা সুবাহ আমাদেরকে আমাদেরকে সম্বোধন করলেন কি বলে শ্রেষ্ঠ জাতি বলে আরে এই শ্রেষ্ঠত্বের যে সর্বশ্রেষ্ঠ গুণ সেটিও কিন্তু তিনি বলে দিলেন সে গুণটা কি নবিল মুরুন মা তান মুনকার সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা তাহলে শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠতম কাজটাই হচ্ছে এটা আর এই শ্রেষ্ঠতম কাজটা করার জন্যই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছি সংঘবদ্ধ হয়েছি জামাতি জিন্দিকি যাপন করছি সারা বাংলাদেশ থেকে সারা রাত্রি জার্নি করে রাজধানী ঢাকার এই প্রাণ কেন্দ্রে বসে কথা বলছি ঠিক না তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা সকলেই দায়িত্বশীল কিনা আমার মূল আলোচনা আসে হয়তো ভাববেন যারা এখানে মঞ্চে দাঁড়িয়ে আছেন তারাই দায়িত্বশীল যারা বক্তৃতা করছেন আবার কেউ হয়তো ভাববেন যে যারা আমরা জেলা দায়িত্বশীল আছি তারাই দায়িত্বশীল আর যারা দূর থেকে এমনিতে আসছেন সুদী হিসেবে আপনারা যদি মনে করেন যে যারা আমাদের জেলার দায়িত্বশীল যারা অর্থাৎ জেলা কমিটিতে যারা আছেন তারাই দায়িত্ব পালন করবেন আমরা শুধু গাড়িতে যাবো আর আসবো এটা ঠিক হবে আবার কেউ ভাবতে পারেন যারা সাংগঠনিক মানে আছেন হয় কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অথবা কর্মী অথবা প্রাথমিক সদস্য যারা একবারে অনলিস্টেড যারা তারাই দায়িত্বশীল আমরা কেউ না এই জন্য আমরা দায়িত্বের বিষয়টিকে দুইভাবে ব্যাখ্যা করব। এক নম্বর হচ্ছে আমরা সকলেই দায়িত্বশীল এটা আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব যে কথা আল্লাহ সব তালা কোরআন মজিদের আয়াতে বললেন সুরা আলী ইমরানের একশো দশ নম্বর আয়াত আবার যে কথা সৈলুল বুখারীর হাদিসে পাওয়া গেল এবার সৈল বুখারি আর একটা হাদিস শুনেন সে হাদিসে রাসুল করমস্ল্লা সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রায়ন ওয়া কুল্লুকুম কুল্লুকুমন

ব্যক্তি তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল অর্থাৎ গৃহকর্তা তার সংসারে যারা আছে অধীনস্থ তাদের দায়িত্বশীল তাদের সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি তো পিতা হয়েছিলে তোমার ছেলেকে কোন পথে পরিচালিত করেছ তোমার মেয়ে কিভাবে চলেছে তোমার ছেলেমেয়ের ড্রেস কী ছিল শিক্ষা দীক্ষা কী ছিল কোন পথে তাদেরকে অগ্রসর করেছ এই প্রশ্ন কিন্তু আল্লাহ সুবাহ করবে করবেন এই কথা আল্লাহনবী হাদিসে বলছেন শুধু তাই নয় ওয়াল মারতু জাওজিহি জও জিহা বা ওয়ালাদিহি আর গৃহকর্ত্রী যিনি অর্থাৎ মা যিনি সংসারের তিনি দায়িত্বশীল তার স্বামীর অর্থাৎ স্ত্রী দায়িত্বশীল তার স্বামীর সংসারের এবং সন্তানাদির তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে শুধু তাই নয় রসুল করিম সাল্লাহু সাল্লাম আরও বললেন ও আবদুর রাজিল রায়নালা মালী সঈদী ও মাসুল আনহু যে ব্যক্তি গোলাম অর্থাৎ কর্মচারী ওই কর্মচারী দায়িত্বশীল তার মরিবের মালের আপনি একজনকে যদি কর্মচারী নিয়োগ করেন বা কোনো গোডাউনের পাহারাদার নিয়োগ করেন সে কিন্তু আমানতদার ওই মালগুলি পাহারা দেওয়ার অথবা একজন কৃষক নিয়োগ দিলেন সে আপনার সহায় সম্পদ চাষাবাদের জিনিসগুলি দেখার জন্য সে দায়িত্বশীল এখানে যদি সে খেয়ানত করে সঠিকভাবে দায়িত্ব পালন না করে আল্লাহনবী সাল্লাম বললেন ওহ মাস উলুন আনহুত সম্পর্কে জিজ্ঞেস করা হবে তো তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আমরা কিন্তু দায়িত্বের বাইরে কেউ না কেউ কেউ দায়িত্বের বাইরে আছি বলেন কেউ দায়িত্বের বাইরে আছি তাহলে আমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে সেই কারণে আমরা দাওয়াতি কাজ করব সমাজ সংস্কারের জন্য যে কথা আল্লাহ নবী সাল্লাম বলে দিলেন বাল্যগো আন্নওয়ালা আয়া একটি কথা হলে তোমরা পৌঁছে দাও আর এই পৌঁছে দেওয়ার মধ্যে অনেক নেকির বিষয় আপনারা জানেন এগুলো বলার সময় নেই শুধুমাত্র ছোট্ট একটা হাদিস বলে যে ব্যক্তি কল্যাণের পথ দেখাবে তিনি কল্যাণকারীর সমান নেকি পাবে এখন আপনি একটা মানুষকে যদি আকিদা দেখান সহি আমল দেখান আপনার জীবনে যত বরণের ক্ষতি হোক না কেন আপনি মার খেতে পারেন সমাজচ্যুত হতে পারেন হ্যাঁ আপনি এলাকা ছাড়া হতে পারেন অনেক নির্যাতন ভোগ করতে পারেন তারপরেও তিনি আপনি হকের উপরে দৃঢ় আছেন যেরকম বিড়াল ছিলেন আম্মার ছিলেন খোবাব ছিলেন খাবব ছিলেন এত নির্যাতনের মুখও তাদের মুখ দিয়ে শুধু আহাত হাত শব্দটি বের হয়েছে অন্য কিছু বের হয়নি লেতেস আলু তামুদ আউ তৎপুর মোহাম্মদ ও তাহাবুদ আল্লাহতাবাসজা বিলালকে যখন তার মনিব নির্যাতন করে তখন বলেছিল এ বিলাল এইভাবেই তোমাকে থাকতে হবে নির্যাতন ভোগ করতে হবে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি তুমি রবকে করো যার আমাদের হাত থেকে যদি বাঁচতে চাও নির্যাতন থেকে যদি বাঁচতে চাও মুহাম্মদের রবকে প্রত্যাখ্যান করো তোমার কেশাগ্রহকে স্পর্শ করবে না কিন্তু বিলাল কি বলেছিলেন আহাদ আহাদ আমার আল্লাহ এক আল্লাহ এক রাসুল করিম সাল্লাস্লাম ইয়াসির পরিবারের পাশ দিয়ে যাচ্ছেন নির্যাতনের স্টিম চলছে তাদের উপরে প্রচন্ড প্রচন্ড গরমের মধ্যে বালির উপরে ফেলে তাদেরকে মারা হচ্ছে পিটানো হচ্ছে দূর থেকে তাদের শান্তনের বাণী বললেন শান্তনার বাণী শোনালেন কি বলে সব্রানিয়া আল আসির ই ফাইন্না আয়াসির ফাইনাম জান্না। সব্রানিয়া আলির ধৈর্য ধারণ করে আসির পরিবার জান্না নিশ্চয়ই তোমাদের জন্য প্রতিষ্ঠিত স্থান হচ্ছে জান্নাত এই জান্নাতের জন্য তারা পাগল ছিলেন জান্নাতের জন্য পাগল পর হওয়ার কারণেই এই দুনিয়াকে তারা তুচ্ছ মনে করেছেন দুনিয়ার দুই পয়সার দাম তাদের কাছে ছিল না দুনিয়ার আখেরাতের জন্য দুনিয়ার সর্বস্ব ত্যাগ করতে তারা প্রস্তুত ছিলেন এবং করেছেন তারা তাহলে আমরা বলছিলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আর আর বিষয় হচ্ছে আমরা যারা আমরা যারা দায়িত্বের মধ্যে আছি অর্থাৎ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দ্বারা দায়িত্বশীল এটা হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে দায়িত্বশীল মনোনয়ন দেওয়া হয় এটা হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে আমরা সকলে দায়িত্বশীল দাওয়াতের ক্ষেত্রে কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা যেমন যদি মনে করেন একটা মসজিদ পরিচালনা করবেন তো সেখানে এক হাজার মুসল্লি আছে এক হাজার মুসল্লি বসে সিদ্ধান্ত নেবেন না দশ বা বারো জন বসে সিদ্ধান্ত নেবেন বলেন কয়জন সিদ্ধান্ত নেবেন দশ বারো জনের একটা কমিটি থাকবে তারা সিদ্ধান্ত নেবেন ঠিক সাংগঠনিক দায়িত্বটা ঠিক এরকম একটা জেলার মধ্যে হাজার হাজার কর্মী তো সেইখানে একজন সভাপতি থাকতে হয় একজন সহসভাপতি থাকবেন একজন অর্থ সম্পাদক থাকবেন একজন প্রচার সম্পাদক থাকবেন যেটা আমাদের গঠনতন্ত্রে আছে সেই গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী এটা দায়িত্বের কারণে এই শৃঙ্খলার কারণে তারা দায়িত্বশীল বা তারা মনোনীত ব্যক্তি এখন এই দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন যে দায়িত্বশীল বানানো হয় কিভাবে দায়িত্বশীল বানানোর ক্ষেত্রে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের দুইটা হাদিস আমাদের জানা দরকার যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্না আল্লাহ আল্লাহ আমাল আহাদান 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 সালাহু ওয়ালা ওয়ালা আহাদান ওলা আহাদান ওলা আহাদান ওলা আহাদান হারো আলাইহি দুইটি শব্দ তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ নবীলাম বলছেন আল্লাহর কসম করে বলছি আমরা ওই ব্যক্তিকে দায়িত্ব নিযুক্ত করি না দায়িত্ব দেয় না যে ব্যক্তি এটা চেয়ে সালাহু ওয়ালিমান হারাস আলাইহি আর ওই ব্যক্তিকেও দেয় না যে এটা লালসা করে কামনা করে দেন একটা হলো চাওয়া আর একটা হচ্ছে মনে মনে খায়স ইস যদি আমাকে সভাপতি করত কত দিনে ভালো হইতো হ্যাঁ আমার যে যোগ্য তোমার কে আছে আমি এলাকার প্রভাবশীল মানুষ হ্যাঁ আমাকে সভাপতি না করে কোথাকার রাষ্ট্রের দিকে আইসা আমাকে সভাপতি বানিয়ে দিয়ে চলে গেল এই রকম খায় যদি মনে থাকে আল্লাহর কসম করে বলছি তার জন্য দায়িত্ব গ্রহণ করা হারাম আহলে হাদিস আন্দোলন যিনি করবেন আহলে হাদিস যুব সংঘ করবেন সব সময় পদে সব সময় তারা পদের প্রতি লোভহীন থাকবেন পদের আকাঙ্ক্ষী তারা কখনো হবেন না হতে পারেন না আর একটা দিস কি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইমারা তোমরা নেতৃত্ব চেয়ে নিও না কি ক্ষতি আছে দেখেন তিনি বলছেন যদি তোমাদের চাওয়ার কারণে নেতৃত্ব দেওয়া হয় তাহলে তোমাদের উপর আর বোঝাকে চাপিয়ে দেওয়া হলো আর যদি কয়েন উচিত হামিন গায়েন ইমা আর যদি তোমাদের চাওয়ার বাইরেন তোমাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় ওই দুইটা দোষ নাই চাইও নাই মনে খায়েশও নাই কিন্তু দায়িত্ব চলে এসেছে আমাদের উপরে তখন আল্লাহ নফিস সল্ট বলছেন অহিন্তা লাইহা তখন ওই ব্যক্তিকে সাহায্য করা হবে বলুন সোহান আল্লাহ অনেকে বলে কোনো যে আমি তো দায়িত্ব পালন করার যোগ্য না আমার উপরে দায়িত্ব চলে এসেছে এটাই হওয়া উচিত প্রত্যেক দায়িত্বশীলের এই কথায় বলা উচিত আমি তো দায়িত্বের যোগ্য না আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যদি এই রকম হয় বিষয়টা না চাই না চেয়ে এবং লালসা কর না করে দায়িত্বের জন্য লুম না করে যদি দায়িত্ব কাদের চলে আসে আল্লাহ নব্বী সাল্লা সাল্লামের হাদিস বলছে তাকে আল্লাহর পক্ষ থেকে তার ওপর সাহায্য নেমে আসে বলুন সব আল্লাহ তাহলে দায়িত্বের এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে দুইভাবে দায়িত্বের বিষয় আমরা প্রত্যেকে দায়িত্বশীল আর সাংগঠনিক শৃঙ্খলার কারণে কেউ হয়তো দায়িত্বের মধ্যে আছেন কেউ দায়িত্বের বাইরে আছেন এর বাইরে এখানে কিছু নেই বরং যিনি দায়িত্বের মধ্যে আছেন অর্থাৎ দায়িত্বশীল তিনি তার বিপদও বেশি তার জবাবদিহিতা জবাবদিহিতা বেশি বেশি তার তাকে হবে তুমি তো দায়িত্বশীল ছিলে তোমার জেলায় তুমি কতটুকু কাজ করেছ আহলে আন্দোলনের আহলে সংঘের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি কি তুমি বাস্তবায়ন করেছ আজকেও একজন এক জেলা থেকে আমাকে অভিযোগ করলেন আমাদের জেলায় কয়েকশো যুবক যারা সহিদা গ্রহণ করেছে কিন্তু সাংগঠনিক কর্মতৎপরতা না থাকার কারণে অথবা নেতৃত্বের দুর্বলতার কারণে অথবা কর্ম অথবা কার্যক্রমের বা সাংগঠনিক কার্যক্রম না থাকার কারণে ওই যুবকগুলো আবার হারিয়ে গেছে তাহলে ওই যুবকদের থেকে যদি কেউ বিভ্রান্ত হয়ে যায় ওই যুবকদের থেকে যদি একজন মানুষও জঙ্গি হয়ে যায় একটা যুবক যদি বিভ্রান্ত হয়ে যায় ওই জেলা সভাপতিকে তার জবাব দিতে হবে কাছে কারণ তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই সম্মানিত উপস্থিতি এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে আর সব শেষে যে হাদিসটা আপনাদের সামনে আমি বলবো আমার দশ মিনিট সময় শেষ হয়ে গেছে তারপরে একটা হাদিস আপনাদের সামনে আমরা বলে দিচ্ছি সোয়ুল বুখারির হাদিস এবং মুসলিম আর সে হাদিষ্টি আর নবী মূসা আবিমুসা রদি অল্লাহুয়া আনি নবী সাল্লাল্লাহ সাল্লাম অকল মাসালুল জালিস ইসয়লি কাহা মিলিল মিস কিউয়ান ওনাফিকিল কির অত্যন্ত মাশহুর একটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস এটা যুবসঙ্গীর ক্ষেত্রে প্রযোজ্য বলে আমি নিয়ে এসেছি রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর উদাহরণ যার ভালো সাথী হয় আর মন্দ সাথী হয় দুইটার উদাহরণ দিকে তিনি বলছেন কেমন কির যেমন আতর বিক্রেতা এবং আর একটা হাবর যে ব্যক্তি কামার যেটাকে আমরা বলি সৎসঙ্গী এবং অসৎসঙ্গের উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা এবং হাবরের নেয় তারপর আল্লাহ নবী সালাম বলছেন হামিলুল মিস্কি ইম্মা ইয়োহদিয়া কা ওয়া ইম্মাং তামিনহু ও ইম্মাং ত্যাজিদা মিনহু রি হান্তই বতান তিনি বলছেন আতর বিক্রেতার কাছে গেলে হয় তুমি তার কাছ থেকে কিছু হয় সে তোমাকে কিছু দিবে অথবা তুমি তার কাছ থেকে কিছু কিনবে আর যদি তোমাকে নাও দেয় তুমি তার কাছ থেকে কিছু আতর নাও কিনো তবু তোমার লাভকে জানো আং ত্যাজিদা মিনহু রি হান্তই তুমি তার কাছ থেকে সুগন্ধি পাবে কারণ সুগন্ধি পাওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না একজন আতর বিক্রেতার কাছে গেলে গেলে এমনি কিন্তু গান পাওয়া যায় বললেন আতর বিক্রেতার কাছে গেলে তার কাছ থেকে যদি নাও কিনো তাহলে তুমি সুগন্ধি পাবে আর যদি অন্য পক্ষে কামারের কাছে যাও বা যাকে বলো হাফরওয়ালার কাছে যাও সেখানে কি হবে ইম্মা ইহরিকা ঝিয়া বাকা। হয় সে তোমার কাপড় পুড়িয়ে দিবে যখন লোহার মধ্যে বাড়িয়ে দিবে আগুনের ফুলকে এসে কাপড়ে বললে কাপড়ে আগুন লেগে যেতে পারে ধরে নিলাম এটা হলো না যদি তোমার কাপড় নাও পুড়ে যায় তাহলেও ও ইম্মান রেহান খাবি সাদান তাহলেও তুমি তার কাছ থেকে কি বলে খারাপ গন্ধ তুমি পাবে দুর্গন্ধ তোমাকে গ্রাস করবে তুমি দুর্গন্ধ তার কাছ থেকে পাবে তাহলে হাবরওয়ালার কাছে যাওয়া ভালো না আতরওয়ালার কাছে যাওয়া ভালো আপনারা গাতর অলের কাছে যাবেন না হাবর কাছে যাবেন আলাদের যুবসংঘে আদর অলা এদেশে দেশে আদর অল ও আলাদের যুবসংঘ যিনি আলাদের যুবসংঘ করেন তিনি মানুষ খুন করতে পারেন না তিনি জঙ্গি হতে পারেন না তিনি সুদ খেতে পারেন না তিনি গোশ খেতে পারে না আলাদের যুবসংঘের কোন কর্মী জুয়া খেলতে পারে না লটারি গ্রহণ করতে পারে না এজন্য আমরা সরকারকে বলি এদেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করতে হলে অন্য কিছু করার প্রয়োজন নাই আজাদের যুবসংঘের কর্মীদেরকে মজা ছাড়ে দাও বাদ উৎখাত করে ছাড়বে এ দেশের যুবসংঘের কর্মীরা কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা সরকারের জঙ্গি বন্ধে সরকারের ভূমিকাকে স্বাগত জানাই সাথে সাথে এইটুকু বলতে চাই শুধু শাসন দিয়ে নয় ধর্মীয় অনুশাসনের মাধ্যমে জঙ্গি দমন করতে হবে আর ধর্মীয় অনুশাসন করতে হলে আহেলহাদের আন্দোলনকে মাদানা ছাড়তে হবে আহেলহাদের জুসন্দকে মাদানা ছাড়তে হবে তাহলে জঙ্গিবাদ নির্মূল হবে আহ্লাদের আন্দোলনের লেখনই প্রচার করতে হবে জঙ্গিবাদের বিরুদ্ধে আমিরিজামাতের যে লেখনী আছে সেই লেখনি সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে এই জন্য আমরা সরকার ও প্রশাসনের কাছে এই দাবি রাখি এই দাবি আবারও রাখতে চাই সারা দেশের যেখানেই হোক যেই প্রান্তে যুবসংঘ কর্মসূচি দেবে সেখানেই তাদেরকে বাধানা দিয়ে তাদের কর্মসূচিকে স্বাগত জানানো উচিত এবং অবাধে তাদের দাওয়াত দিয়ে যাওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য আমরা আবেদন করাচ্ছি পরিশেষে আজকের এই কর্মী সম্মেলনে অনেক ভাই অনেক কষ্ট করে এসেছেন বিশেষ করে সাতক্ষীরা থেকে গতকাল সকালের রওনা দিয়ে রাত তিনটে পৌঁছেছেন আমাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাতক্ষীরার দুইটা গাড়ি গতকাল রাত্রের ও সন্ধ্যার রওনা দিয়ে আজকে জুমার সময় এসে পৌঁছেছেন এই দীর্ঘ সময়ের কষ্ট আল্লাহ রবুল আলমিন যেন তাদেরকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন বলুন আহমিন বাংলাদেশ আলে যুব যুবসংঘের নেতৃবৃন্দকে কেন্দ্রীয় দায়িত্বশীল এবং ঢাকা দায়িত্বশীলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন অর্থ দিয়ে সম দিয়ে শ্রম দিয়ে সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته